আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বাড়ির কাজ এগারোর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখতে পারবে, আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই বাড়ির কাজ এগারোর প্রশ্নগুলোর উত্তর। অধ্যায় তৃতীয়, পাঠ নং 7, 8, 9, পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং 75 থেকে 77, 77 থেকে 80, 80 থেকে 81। পাঠের শিরোনাম পিতামাতার খেদমত, শ্রমের মর্যাদা, মানবাধিকার ও বিশ্বভ্রাতৃত্ব। পাঠ্যাংশ, এই পৃথিবীতে পিতামাতার চেয়ে থেকে সন্তানের জান্নাত, এই পর্যন্ত। তারপরের অংশ, শ্রম অর্থ মেহনত, এখান থেকে পারিশ্রমিক দিয়ে দাও, এই পর্যন্ত। তারপরের অংশ, মানুষের অধিকারকে থেকে নৈতিক দায়িত্ব, এই পর্যন্ত। বাড়ির কাজ, শিক্ষার্থীরা বই দেখে উপরের পাঠগুলো পড়বে এবং আমরা নিজেদের কাজ নিজেরা করলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে, এই প্রশ্নের উত্তরটি সুন্দর করে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উপরের পাঠগুলো সুন্দরভাবে পড়ে নিবে। এখন আমরা এই প্রশ্নটির উত্তর জানব। উত্তর, আমরা নিজেদের কাজ নিজেরা করলে আমাদের মর্যাদা বাড়বে। আমাদের মহানবী সবসময় নিজের কাজ নিজে করতেন, কোনো কাজকে ঘৃণা করতেন না, কোনো কাজ ফেলে রাখতেন না, অপরের কাজে সাহায্য সহযোগিতা করতেন, ময়লা জামাকাপড় ধুয়ে পরিষ্কার করতেন, পানাহারের প্লেট গ্লাস নিজেই ধুতেন, বাসায় মেহমান এলে নিজে আতিথেয়তা করতেন। নিজের কাজ নিজে করলে অন্যের উপর নির্ভরশীল হতে হয় না, সকল কাজই গুরুত্বপূর্ণ, নিজের কাজ নিজে করার মধ্যে অসম্মানের কিছু নেই, তাই আমাদের সকলেরই নিজের কাজ নিজে করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরটি আগে খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থীরা, ক্লাসটি যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।